Hi, welcome to my channel, Happy with Pihu. আমি জয়িতা আর পিহু আমার একমাত্র মেয়ে। আমরা জানি বই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বন্ধু। তো এই বন্ধুর সাথে আপনি আপনার বাচ্চাকে কবে ইন্ট্রোডিউস করবেন এবং কিভাবে আপনি আপনার বাচ্চাকে বই পড়ে শোনাবেন এবং কি ধরনের বই আপনি পড়ে শোনাবেন, কবে থেকে বই পড়ে শোনাবেন, এই নিয়ে আজকে একটু আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব এখনো করে ওঠেননি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কারণ এরকমই নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে গেলে আপনাদের কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর তার সাথে বেল নোটিফিকেশনটাও ক্লিক করে রাখুন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনারা তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। আপনার বাচ্চা যখন 3 থেকে 4 মাস হবে এবং যখন তার ঘাড়টা একটু শক্ত হয়ে যাবে এবং বাচ্চা আশেপাশে তাকাবে, বিভিন্ন জিনিস এক্সপ্লোর করার চেষ্টা করবে, হাত দিয়ে ধরার চেষ্টা করবে, সেন্স অর্গানগুলো ডেভেলপ করতে শুরু করবে, সেই সময় আপনি আপনার বাচ্চাকে বই ইন্ট্রোডিউস করুন। বিশেষ করে ঘুমানোর সময়, মানে বেড টাইম স্টোরি আমরা যেটা বলি সেটা, এই সময় বাচ্চাদের জন্য যে স্পেশাল বইগুলো পাওয়া যায়, অর্থাৎ যে বইগুলোতে খুব বেশি যে লেখা থাকে তা নয় কিন্তু প্রচুর বড় বড় ছবি থাকে, তো বাচ্চারা এই ছবিগুলো দেখলে ভীষণভাবে অ্যাট্রাক্টেড হয় এবং তার সাথে সাথে আপনি যখন পড়ে শোনাবেন সেই বইটা, আপনি যেভাবে এক্সপ্রেশন দেবেন, আপনি চোখ নাক মুখ এবং আপনার ভয়েস দিয়ে যে এক্সপ্রেশন বাচ্চাকে দেখাবেন, এই জিনিসগুলো কিন্তু বাচ্চাদেরকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করে এবং এটা খুব ভালো সময় আপনি আপনার বাচ্চাকে বই ইন্ট্রোডিউস করার জন্য। এই সময় বাচ্চা হয়তো সব কিছু বুঝবে তা নয়, ওর মধ্যে চোখের সামনে যে ছবি ভেসে ওঠা যেটা, সেই জিনিসটা যত বড় হবে তত ওর আরও ডেভেলপ করতে শুরু করবে। ক্রমশ যখন আপনার বাচ্চা বড় হতে থাকবে, অর্থাৎ 1 বছর 1.5 বছর, এই সময়টাতে তো ভীষণ ভালো সময় একটা বাচ্চাকে বই পড়ে শোনানোর জন্য, কারণ এই সময় বাচ্চা তার প্রথম শব্দ অলরেডি বলে ফেলে এবং বাচ্চারা এই সময় অনেক নতুন নতুন ওয়ার্ড বলার চেষ্টা করে, বিভিন্ন জিনিস চেনে। তাই এই সময়টাতে আপনি যদি আপনার বাচ্চাকে বই পড়ে শোনান সেটা কিন্তু ওর জন্য ভীষণ ভালো হবে। 1.5 থেকে 2 বছর এই সময়টাতে আপনি যে বইগুলো আগে পড়ে শোনাচ্ছিলেন সেটা থেকে আপনাকে একটু স্টেজ 2 এ যেতে হবে, মানে আপনাকে এমন কিছু বই চুজ করতে হবে যে বইগুলোতে ছবি তো আছেই বাট তার সাথে সাথে লেখার পরিমাণটা একটু বাড়ে, যাতে বাচ্চার স্টক অফ ওয়ার্ডটাও বাড়ে এবং বাচ্চা খুব তাড়াতাড়ি কথা বলতে পারে। আপনার বাচ্চা যদি তাড়াতাড়ি কথা বলে এবং সবার সাথে মেশে, তো তাহলে কিন্তু সেটা আপনার জন্যই সুবিধা হবে এবং এর জন্য কিন্তু বই পড়ানোটা বাচ্চাদেরকে বা গল্প বলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একদম শুরুতে আপনি বাচ্চাকে যে ধরনের বই ইন্ট্রোডিউস করতে পারেন তার মধ্যে এই ধরনের বইগুলো খুব ভালো। এগুলো হচ্ছে জাস্ট 5 মিনিট স্টোরি, এগুলোর মধ্যে লেখা ভীষণই কম থাকে। এই দেখুন, যেমন এখানে লেখাটা খুবই কম বাট এত বড় বড় করে ছবি দিয়ে দেওয়া থাকে যে বাচ্চা এগুলো দেখলে ভীষণ অ্যাট্রাক্টেড ফিল করে, তো ওদের ভীষণ ভালো লাগে এই ধরনের ছবি, তাই এই ধরনের বইগুলোতে কিন্তু ওরা ভীষণভাবে ইন্টারেস্ট পায়। তো এরকম বই আমার কাছেও বেশ কয়েকটা আছে পিহুর জন্য, পিহুকে আমি এই ধরনের বই পড়ে শুনিয়েছি আগে, এখনও শোনাই বাট এই স্টোরিগুলো ওর অলরেডি জানা। আর এখন যেহেতু 2 বছর হয়ে গেছে, আমি ওকে একটু যেগুলোতে লেখা বেশি আছে এই ধরনের বই ইন্ট্রোডিউস করেছি, যেমন ধরুন এই বইটা বা এই বইটা, এই বইগুলোতে কি আছে একটু লেখাটা বেশি আছে, অবশ্যই এখানে ছবি তো আছে বাট তার সাথে সাথে একটু লেখাটা বেশি আছে, যেহেতু ও একটু বড় হয়েছে এখন। যদি আপনার বাচ্চাও একটু বড় হয়ে গিয়ে থাকে এবং তার ধৈর্যটা একটু বাড়ে, বই পড়া, আপনি বই যে পড়ে শোনাচ্ছেন সেটার প্রতি তার একটু ইন্টারেস্ট যদি গ্রো করে যায়, তখন আপনি এই ধরনের বই ওকে পড়ে শোনাতে পারেন। এবার আসি, বই পড়ে শোনালে বাচ্চাদের কি কি উপকারিতা আছে। ফার্স্ট তো বাচ্চারা কথা তাড়াতাড়ি শিখবে, মানে অর্থাৎ কথা বলা যেটা আমরা বলি, তো বাচ্চা কথা বলতে তাড়াতাড়ি শিখবে। বাট আমরা জানি বই হচ্ছে একদম মানে শব্দ ভাণ্ডারের সমষ্টি, তো বই পড়লে বা বই পড়ে শোনালে আপনার বাচ্চার মধ্যে স্টক অফ ওয়ার্ডটা খুব ভালো ডেভেলপ করবে। থার্ড হচ্ছে বাচ্চাদের মধ্যে ধৈর্য আজকাল খুব কম দেখা যায়, বা বিশেষ করে যেসব বাচ্চা খুব চঞ্চল হয় সেই সব বাচ্চাদের জন্য বই তো খুব ভালো, তাদের মধ্যে একটা ধৈর্য বা স্থিরতা আনবে বই। ফোর্থ হচ্ছে আপনার বাচ্চার কমিউনিকেশন স্কিল যেটা আমরা বলি সেটাও ডেভেলপ করবে, যেহেতু বাচ্চার সাথে আপনি 1-টু-1 কমিউনিকেট করছেন, বাচ্চাকে বই পড়ে শোনাচ্ছেন, সেটাকে নিজের মতো করে আপনি বুঝিয়ে দিচ্ছেন, ফলে কী হচ্ছে বাচ্চা সেটার প্রতি একটা অ্যাট্রাক্টেড ফিল করছে, বাচ্চাও আপনাকে হয়তো উত্তর দেবে আপনি কিছু জিজ্ঞাসা করলে, তো তখন কী হয় বাচ্চাদের মধ্যে একটা কমিউনিকেশন পাওয়ারটাও ডেভেলপ করে।
ফিফথ হচ্ছে যে বাচ্চাকে বই পড়ে শোনাচ্ছে এবং বাচ্চা যে তার মুখের থেকে গল্পটা শুনছে, তো এদের দুজনের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়। বই পড়া বা গল্পের বই পড়ে শোনানো এটা একটা খুব ভালো অ্যাক্টিভিটিও বলা যেতে পারে, বাচ্চাকে এনগেজ করে রাখা। যে সময়টাতে আমরা বাচ্চাকে একটা প্লেইং টাইম দিচ্ছি সেই সময়ের মধ্যেই বা অন্য কোনো টাইমে বা রাত্রিবেলা ঘুমোনোর আগে এই সময়গুলোতে অনেক সময় দেখা যায় বাচ্চা ঘুমোতে চায় না, বাচ্চাদের মধ্যে একটা ভীষণ চঞ্চলতা থাকে, অনেক রাত অব্দি বাচ্চারা জেগে থাকে। তো সেসব ক্ষেত্রে আপনি একটা বেড টাইম স্টোরি শোনানোর একটা রুটিন তৈরি করেন, তাহলে কিন্তু এটা বাচ্চাদের ঘুমোতেও হেল্প করবে এবং এটা খুব ভালো একটা অ্যাক্টিভিটিও বলা যেতে পারে বাচ্চাকে এনগেজ করে রাখার জন্য। সেভেন্থ হচ্ছে বই পড়া একটা গুড হ্যাবিট আমরা জানি, তো এই ভালো অভ্যেসটা ছোট থেকেই যদি বাচ্চাদের মধ্যে তৈরি হয়ে যায়, পরবর্তীকালে যখন বাচ্চা আপনার স্কুলে ভর্তি হবে তখন তাদের মধ্যে নিজে থেকে পড়াশোনা করারও একটা ইচ্ছে তৈরি হবে। এবং লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে জ্ঞান বা নলেজ। বই হচ্ছে জ্ঞানের ভাণ্ডার, বই পড়লে বাচ্চারা কিন্তু অনেক জ্ঞান লাভ করতে পারে, অনেক কিছু সম্বন্ধে জানতে পারে, বিভিন্ন ধরনের বই থেকে বিভিন্ন রকমভাবে জ্ঞান লাভ করতে পারে বাচ্চারা। যেমন ধরুন আপনি যদি অ্যানিমালস রিলেটেড বই আপনি বাচ্চাকে পড়ে শোনান, তাহলে কি হয় ওদের সেই জন্তু জানোয়ারগুলোর সম্বন্ধে একটা আইডিয়া তৈরি হয়। আপনি যদি বাচ্চাকে মরাল স্টোরি পড়ে শোনান, তাহলে ওদের জীবনের বোধ সম্বন্ধে, মূল্যবোধ সম্বন্ধে একটা ধারণা তৈরি হয়। ইনফ্যাক্ট ফেয়ারি টেলস পড়ে শোনালেও বাচ্চাদের ইমাজিনেশন পাওয়ারটা ডেভেলপ করে। এরকমই বিভিন্ন বই থেকে বাচ্চা বিভিন্ন রকমভাবে জ্ঞান পেতে থাকে এবং যত বড় হয় এই ভাণ্ডারটা কিন্তু আরও বাড়তে থাকে। কাজেই বই পড়ান বাচ্চাকে, বই পড়ে শোনান বাচ্চাকে এবং ছোট থেকে অভ্যেসটা তৈরি করুন যাতে আপনার বাচ্চা বড় হয়েও এই জিনিসটার প্রতি আগ্রহটা ধরে রাখতে পারে। ব্যাস এই পর্যন্তই, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।